আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। 11,000 ট্রান্সফরমার জাম্পারের আর্থিং কারেন্টের তার ছিঁড়ে শক লেগে মৃত্যু হলো 5 মাসের অন্তঃসত্ত্বা গবাদি পশু। এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পূর্বগ্রামে। সূত্রের খবর, বাড়ির পাশে রাস্তার ধারে মাঠে 11,000 ট্রান্সফরমার মাঠের খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল গবাদি পশুটিকে। খাবারের খোঁজে খোঁজে ট্রান্সফরমার জাম্পারের কাছে চলে যান গবাদি পশুটি। তখনই ফায়ারিং হতে হতে মরচে পড়া আর্থিংয়ের তার ছিঁড়ে পড়ে গবাদি পশুটির উপর এবং সেখানেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা গবাদি পশুটির। অভিযোগ, অনেকদিন ধরেই ট্রান্সফরমার জাম্পার প্রবলেমে মাঝে মধ্যেই ট্রান্সফরমার থেকে ফায়ারিং হয় ও মরচে পড়ে রয়েছে তারগুলোতে। অনেকবার কারেন্ট অফিসে জানিয়ে সুরাহা মেলেনি, আজ তাই প্রাণ কেড়ে নিল এই অন্তঃসত্ত্বা গবাদি পশুর। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অভিজিৎ দাসের বিশেষ প্রতিবেদন। আজকে 5 বছর থেকে যে আমাদের এই মানে ট্রান্সমিটার জাম্পারের এই ব্যাপারটা খুবই মানে এখানে ফায়ারিং হয়, কি হয় আমাদের বাড়ি থেকে ভয় লাগে, সময় সময় দড়াম করে উঠে, অনেকজনকে বলেছি এবং এমনকি ফোনও করে আছি, ফোনও রিসিভ করে না। কতকবার মিস্ত্রি এসেছে বলেছি, ওই টাপটুপ করে রেখে দিয়েছে, বাঁশ না দিলে ওই জাম্পার বাঁশ না হলে নামায় না। আজকে আমার গরুটা এখানে ছেড়ে প্রতিদিনই করে ছেড়ে দিয়েছে, এখন ফসল নাই তাই ছেড়ে দেয় চরে, চড়তে চড়তে আজকেও চড়তে চড়তে এখানে কাছে চলে এসেছে। এসার পর গরুটাকে ধরে আছে, আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে এই গরুটারই লেগে মানে আমি আবার কর্মী কাটছিলাম, আবার একজন দেখে আমাকে তাড়াতাড়ি বলে যে এই ব্যাপার, তো আমি তাড়াতাড়ি ছুটে এসে দেখছি তো এই মানে ধরে ফেলেছে। তাড়াতাড়ি আবার আমি ওই জাম্পারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর ওই আমার কাছে হুঁশ হয়েছিলো, ওর যে গলায় যে একটা দড়ি ছিল ওইটার সঙ্গে এবার টানা লেগেছে নাকি বলে কাটবার জন্য এসেছিলাম, দিয়ে আবার দেখলাম যে না দড়ির সঙ্গে কিছু লাগেনি, টানাটাকে হোঁচা দিয়ে আমি আবার সরিয়ে দিলাম এই পর্যন্ত। তারপরে তো আমার গরুটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। হ্যাঁ, কারেন্টের অবজেকশন আমি দিয়েছি, কারেন্টের অবজেকশন গ্রামের যারা ডিপ চালক হয় তাদেরকেও বলা হয়েছে, তারাও মানে ফোন করে তো ফোনই তো রিসিভ করে না। 5 বছর থেকে, 1 বছর থেকে না, আগে দুই একদিন থেকে না, আজকে 10 বার ফোন করা হয়েছে, ফোন রিসিভ করে আজকে চাইছেন বলতে, আমরা এখন এই কারেন্টের যেন সমস্যাটা সমাধান হয়, এই যে আমি একটা গরিব মানুষ, আমি এই গরুটার বলেই খাই, এই মানে দুধ থেকে আমার সংসারটা অনেকটা মেনটেন হয়, আবার এদিকে মানে যাই একটু আড্ডু করি সেটা থেকে আমার সংসারটা মেনটেন হয়। এখন আমার এই গরুটা যে মরে গেল সেটা নিয়ে আমি এখন আবেদন যে আমার সাথে একটা যদি কোনো দেওয়া হয়, এটাই আমার হচ্ছে উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে কারেন্টটা অবশ্যই যেন আমার এখানে ঠিক করা যায়। আজকে গরু হয়েছে, কালকে একটা বাচ্চার হবে, একটা মানুষের হয়ে গেল, সেই জন্য আমি বলতে চাইছি ইমিডিয়েটলি আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।